আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ফর্ম ফিল করতে পারবো যারা নতুন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় সম্প্রতি পাশ করেছে তাদের কিভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে পারবে তো চলুন দেখা যাক কি করতে হবে বিটি বি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নেটওয়ার্কের কারণে একটু সময় নিচ্ছে অবশ্যই আপনার পাশে থাকবেন দেখতে থাকুন আর এই সময় যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে আপনাদের যা করতে হবে সরকারি বেসরকারি সকল সরকারি ও বেসরকারি সকল শিক্ষাক্রমে ভর্তি এখানে চাপ দিতে হবে তারপর আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেখানে চাপ দিতে হবে যদি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ফর্ম পূরণ করতে চান তারপর আপনাদেরকে ভর্তির নীতিমালা বাম পাশে দেখতে পাচ্ছেন হোম আবেদনকারী লগ ইন ভর্তি নীতিমালা ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি নির্দেশিকা ফি প্রদানের পদ্ধতি জরুরি প্রশ্ন উত্তর তো এখানে প্রথমে যা করতে হবে প্রথমে ভর্তি বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন ভর্তি নির্দেশিকা দেখবেন ফি প্রদানের পদ্ধতি দেখবেন আর উপরোক্ত ফর্মটি পূরণের জন্য অ্যাপ্লাই নামে চাপ দিতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে ফি প্রদানের পদ্ধতিটি দেখব এটা ডাউনলোড করলাম একটা পিডিএফ এখন পিডিএফটি দেখব দেখেন অনলাইন ফি জমাদান পদ্ধতি অনলাইন ফি জমাদান পদ্ধতি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ফার্স্ট শিফট সেকেন্ড শিফট কেউ যদি প্রথম শিফটে করতে চায় তাহলে জি ই ওয়ান একশো ষাট কোড অ্যান্ড অ্যামাউন্ট এইটা আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেকেন্ড শিফটের জন্য জি ডি টু জি ডি ই টু একশো ষাট এটা হচ্ছে শিফট টু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বোথ শিফট তিনশো বিশ জি ই ই থ্রি থ্রি টু জিরো এই কোড ব্যবহার করে আপনার কাজটি করবেন আর যে সকল পদ্ধতির মাধ্যমে এটাকে পেমেন্ট করা যাবে সেগুলো হচ্ছে দেশি নগদে বেশি লাভ নগদ বাংলাদেশ কারিগরি শিক্ষা ভর্তি নিশ্চিতকরণ নিশ্চয়ন ফি দিন নগদে নগদ অ্যাপ দিয়ে পেমেন্ট করা সহজ পদ্ধতি তাহলে প্রথমে নগদের এক নাম্বার বিষয়টি লক্ষ্য করবেন সেখানে পে বিল পে বিল থেকে বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটি লিখলে হবে অথবা তেরো শূন্য আট লিখে দিলেও চলে আসবে তারপর সেখান থেকে যে ইন্টারফেসটি আসবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কোড তারপরে হচ্ছে বোর্ড সরি কোডের পর রোল পাশের সাল শিক্ষা বোর্ড এটা দেওয়ার পরে যে ছাত্র বা ছাত্রী দেবেন তারপর পরবর্তী চার নাম্বার ধাপের ইন্টারফেসটি আসবে তথ্য যাচাইকরণ এখানে নাম সহ টাকার পরিমাণ সেখানে উল্লেখ থাকবে তারপর টাকা দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে ছয় নম্বর ট্যাবের ওপর চাপ দিয়ে ধরে রাখবেন পেমেন্ট হয়ে যাবে সাথে পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন পাবেন বিল পেমেন্ট রিসিভ পাবেন তেমনি নগদের আর একটা ম্যানুয়েলি আছে যেটা অফলাইন সিম থেকে সরাসরি ইউএসএসডি মাধ্যমে নগদ পেমেন্ট সেই পদ্ধতিটি এখানে দেওয়া আছে সেম সহজ একেবারে সহজ পদ্ধতি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ বিল পে আদার আদার থেকে আসতে হবে হচ্ছে বিলার অ্যাকাউন্ট ইন্টার বিলার অ্যাকাউন্ট নাম্বার এক সেখান থেকে তেরো শূন্য আট এটা হচ্ছে বিলার আইডি নাম্বার আচ্ছা ইন্টার পে কোড পে কোড যেটা থাকবে সেটা দিতে হবে ইন্টার রোল রোল নাম্বার দিতে হবে পাশের সাল দিতে হবে তারপর হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে যেটা ঢাকা সিলেট কুমিল্লা রাজশাহী যদি রাজশাহী হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ ঢাকার হয়ে থাকলে এক দিতে হবে বিল পেমেন্ট পাসওয়ার্ডটি টাইপ করে আপনাকে পেমেন্টের শেষ কনফার্মেশন নোটিফিকেশনটি চলে আসবে মেসেজের মাধ্যমে এখানে বিকাশের পদ্ধতি ঠিক সেম একই পদ্ধতিতে মানে এটির আগেরটি যেটা দেখালাম অর্থাৎ অ্যাপের মাধ্যমে ঠিক একই পদ্ধতি এবং এখানে পূর্ণাঙ্গ বিকাশের ইনফরমেশনগুলো দেওয়া আছে বিকাশ অ্যাপে লগ করে পে বিল অপশন সিলেক্ট করুন বিলার তালিকা থেকে বিটিভি সিলেক্ট করুন পেমেন্ট কোড প্রোগ্রাম কোড পাশের বছর বোর্ড রোল নাম্বার দেওয়া দিন স্পেস দেওয়ার প্রয়োজন সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিয়ে দেবেন এরপর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে পরের ধাপে অ্যালাউ বাটনে ক্লিক করে বিলের পরিমাণ একশো ষাট টাকা কেটে নেবে এবং এর বাটনে চিপ চাপ দিয়ে রাখতে হবে এটা রকেটের পদ্ধতি ঠিক একই আরও বেশ কয়েকটা পদ্ধতি দেওয়া আছে এর মাধ্যমে আপনারা সহজেই পেমেন্টটি করে নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন